আসসালামু আলাইকুম গাইজ, চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আমরা নিয়ে আসছি ওভারলক ঝুঁকি মেশিন। এই মেশিনটি মূলত হচ্ছে তেল উঠে না, এই জন্য মেশিনটি আনা হয়েছে। আসলে কি কারণে তেল উঠে না সেটাই দেখব আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। তো চলুন দেখতে থাকি। প্রথম হচ্ছে মেশিনটা ট্যাঙ্কিটা আমরা খুলে রাখছি। এখন হচ্ছে মেশিনটা উল্টানোর পর দেখব আমরা যে মেশিন যে নেটটা আছে সে নেটটা পরিষ্কার আছে। এটা আগে আমরা খুলব, খোলার পর দেখব যে ভিতরের পিনিয়ামটি কি ঘুরে কি না। খোলা শেষ আমাদের এই আমাদের পিনিয়ামটা আছে এখানে, এই দেখতে পারতেছেন যে পিনিয়ামটা ঘুরতেছে না। চাকা ঘুরলে পিনিয়ামটা ঘোরার কথা, সেই ক্ষেত্রে পিনিয়ামটা না ঘুরলে তেল উপরে পাস করবে না। আসলে মূলত হচ্ছে এটাই আমাদের সমস্যা। সো আমরা এটাই সমাধান করব, কিভাবে করব সেটাই দেখব আমরা এই ভিডিওর মাধ্যমে। আচ্ছা চলুন দেখা যাক কিভাবে এটা আমরা সমাধান করি। প্রথম হচ্ছে আগে আমাদের যে সেটটা আছে যে ওয়েল পাম্প যেটাকে বলি আমরা, সেটা আগে মূলত খুলে দেখব যে এটার প্রিমিয়ামটা ইজি আছে কিনা। আমরা এখন হচ্ছে প্রিমিয়ামটা ঘুরাইতেছি। হ্যাঁ, প্রিমিয়ামটা আসলে ইজি আছে। সো আমাদের যে এটার অ্যাডজাস্টটা হয়তো সেটা ঠিকমতো হয় নাই। সো মূলত এটার অ্যাডজাস্টের ভিতরে আপনি এই প্রিমিয়ামটা ঘুরবো। প্রিমিয়ামটা না ঘোরার কারণে হচ্ছে উপরে তেল উঠে নাই। সো আমরা এই প্রিমিয়ামটা আসলে এই যে ময়লা আছে নিচে অনেক দেখা যাইতেছে, এটা আমরা ওয়াশ করার পরে হচ্ছে প্রিমিয়ামটি পুনরায় আমরা মেশিনে সেট করব। ওই ভিতরে যে প্রিমিয়াম, ওই প্রিমিয়ামের সাথে এই প্রিমিয়ামটা অ্যাটাচ হওয়ার কারণেই মূলত এই প্রিমিয়ামগুলো ঘোরার কারণে উপরে তেলটা পাস করে। প্রথম হচ্ছে এই হাই এক আমার প্রিমিয়ামটা পুরো ইজি আছে, ঠিক আছে। এটা ভিতরে যে দেখতে পাচ্ছেন যে প্রিমিয়ামটা, এই প্রিমিয়ামটা ঘোরার সাথে এই প্রিমিয়ামটা অ্যাটাচ করা থাকে। মূলত এটা আপডাউন ছিল, আপডাউনের কারণ হচ্ছে ভিতরের প্রিমিয়ামটা ঠিকই ঘুরতো কিন্তু পাম্পের প্রিমিয়ামটা ঘুরতো না। সো মূলত আমরা এটা ওয়াশ করে পুনরায় সেটিং করব। সো আমরা এটা দেখবো কীভাবে আমরা এটা পুনরায় সেটিং করি। আমাদের এটা ওয়াশ করা শেষ, এখন হচ্ছে আমরা এটা অ্যাডজাস্ট করব। আসলে এই অ্যাডজাস্টের মধ্যে এটা প্রিমিয়ামটা আমাদের সেটিং করা লাগবে। উপরে যদি দেই সেক্ষেত্রে আমাদের এটা ঘুরবে না, তো নিচে মানে জাস্ট মাঝে বরাবর রাখা লাগবে যাতে চাকা ঘোরানোর পরে প্রিমিয়ামগুলো যাতে ঘুরে, সেক্ষেত্রে আমাদের এটা অ্যাডজাস্ট করা লাগবে। সো আগে হয়তো এটা অ্যাডজাস্ট ছিল না, এই জন্য মূলত হচ্ছে তেল উপরে ওঠে নাই। সো এটা আমরা মানে মাঝামাঝি রাখবো যাতে চাকা ঘোরানোর পর এটা যাতে ঘুরে, আর নাহলে তেল কখনই উপরে উঠবে না। এই দুটো নাট দিয়ে আমরা উপরে আপ ডাউন করতে পারবো। সো আমরা নিচের থেকে ডাউন করে টাইট দিয়ে বা দেখবো চাকা হাই, চাকা ঘুরলে প্রিমিয়ামগুলো ঘোরে কি না। যদি প্রিমিয়াম ঘোরে তাহলে ওকে, তাহলে তেলের কোনো সমস্যা হবে না, তেল উঠবে উপরে। সো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে দেবেন। আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস সেকশনে লিখে দিবেন যাতে আমি রিপ্লাই দিতে পারি। সো আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম। চ আপনারা ভিডিওটা দেখতে থাকুন।